নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মিষ্টি ও সন্দেশের দাম। নওগাঁয় প্রকারভেদে প্রতি কেজি মিষ্টি সন্দেশে 20 থেকে 40 টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। উপকরণের দাম বেড়ে যাওয়ায় মিষ্টির দাম বাড়ানো হয়েছে বলে দাবি তাদের। আমাদের প্রফিট কম হচ্ছে, একটু লস গ্রোথ করছি আমরা। বাজারে সব কিছুর দাম বেশি, প্রত্যেকটা পণ্যেরই দাম বেশি। চিনি বলেন, ছানা বলেন, ক্ষীর বলেন, যেগুলো উপকরণ দিয়ে আসলে মিষ্টি তৈরি করা হয়, প্রত্যেকটা জিনিসেরই আসলে দাম বেশি এখন। এই জন্য আসলে আমরা যে রেটে আসলে মিষ্টিটা বিক্রি করতেছি, এটা কিন্তু আগের চাইতে মিষ্টির দামটা কিছুটা বাড়ছে। পাতিল দইয়ের দাম আগের মতোই আছে। নওগাঁ পৌর শহরের ইসলামপুর রোডে মিষ্টি পট্টি, যেখানে সকাল থেকে রাত 10টা পর্যন্ত ভিড় থাকে। এসব দোকানে বিভিন্ন পদের মিষ্টান্ন রয়েছে। শুক্রবার এসব দোকানে ভিড় ছিল চোখে পড়ার মতো। ক্রেতারা নিজেদের পছন্দ মতো দোকানে গিয়ে মিষ্টি কিনছেন। বলতে গেলে লাইন ধরে মিষ্টি কিনতে হচ্ছে। তবে মিষ্টির দামে অসন্তোষ প্রকাশ করেছেন তারা। এর তুলনায় একটু দাম বাড়ছে। কিছুদিন আগে তো ছিল মনে করেন 200 টাকা পর্যন্ত আমরা কিনছি, 40 টাকায় মনে করেন বেশি। মিষ্টি পট্টি ঘুরে দেখা গেছে বর্তমানে প্রতি কেজি শুকনো সাদা মিষ্টি বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকায়। কালো মিষ্টি, লাড্ডু ও রাজভোগ 200 টাকা, খেজুরি, রসকদম, দধিয়া ও রসমালাই 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।